ইমরান আর কামরান দুই ভাই, একজনের বয়স 6, অন্যজনের 3। 1.5 বছর আগে এক দুর্ঘটনায় আঘাত পেয়ে প্যারালাইজড হয় তাদের দিনমজুর বাবা, হয়ে পড়েন বেকার। ফলে তাদের মা খাদেজা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাসাবাড়ি আর বিভিন্ন আড়তে কাজ করে অভাব অনটনে অতি কষ্টে তারা যে দিন পার করত সেটাও প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে আসে করোনা আঘাত। দিশেহারা খাদেজা ভোলা থেকে চলে আসে ঢাকায়, পরিচিত একজনের হাত ধরে বাসা নেয় আদাবরের এক বস্তিতে। চকলেট বিক্রি আর ভিক্ষা করে যে টাকা রোজগার হয় তা দিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে আছে তারা। তবে হচ্ছে না অসুস্থ স্বামীর চিকিৎসা, দুই শিশুকে প্রয়োজনীয় টিকা দেয়া, লেখাপড়া শেখানো, এগুলো দেখবার সময় নিতে। ফলে অপুষ্টি আর অসম বিকাশ নিয়ে বড় হচ্ছে খাদিজা বেগমের দুই পুত্র। তবুও সে স্বপ্ন দেখে অনেক বড় হবে ইমরান কামরান, কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি স্বামী অসুস্থ, দুটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট, খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়, তাই মানুষের কাছে হাত পা চাই বলে আমার বাচ্চা দুটা মানুষের সাথে ভালোভাবে চলাফেরা। সারা দেশ জুড়েই দেখা মেলে এমন অগণিত ইমরান কামরান খাদিজা। আমরা স্বপ্ন দেখছি 2041 সালের মধ্যে পৌঁছে যাব উন্নত দেশের দলে, যখন ইমরান কামরানরা হবে 20-25 বয়সের যুবক। যদি এই গল্পগুলোর এখানেই শেষ না হয় তাহলে আমরা কি পাবো আমাদের প্রত্যাশার বাংলাদেশ? গার্গী তনুশ্রী পাল, হ্যালো ডট বিডি নিউজ 24.com, ঢাকা।